আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নাজানের ব্লগে। আজকে আমি ঈদ মার্কেট করতে এসেছি। তবে এটা হচ্ছে ঈদ উল ফিতরের ঈদ মার্কেট। বাকি ছিল আপনাদের ভাইয়ার, সে একটা পাঞ্জাবি গিফট পেয়েছিল আমার বড় বোনের কাছ থেকে, ওইটাই দিয়ে তার ঈদ কমপ্লিট। ওইটা অবশ্য আমাদের কাপড় ড্রেস ছিল, আমার থ্রি পিস আর আমাদের ভাইয়ার পাঞ্জাবি। তা আসলে ঈদে সে সময় পাচ্ছিল না, রমজান মাসে আর কি, মানে মার্কেটে যে আসবো সেই সময়টা হয়ে উঠছিল না। তো এই জন্য ঈদের পরে আমরা মার্কেট করতেছি। তো তার মনে হঠাৎ করে কেন এই টাইপের গেঞ্জি পরতে ইচ্ছা করলো? বাংলাদেশের গেঞ্জি পরবো, আমি তো একটা ডিজাইনের। আপনি আরেকটা রিকশা নেন, এটা সুন্দর একটা ডিজাইন। না, এখন বাংলাদেশগুলোই খুশি। না না, এটাও তো বাংলাদেশ, কিন্তু কোনো ছবি না। না, ছবি আছে ভাইয়া, ছবি আছে। ছবি ছাড়া, মানে মানুষের ছবি ছাড়া, মানুষ পশু পাখি ছাড়া। আপনাদের ভাই আর হঠাৎ করে এখন এই টাইপের গেঞ্জি পরতে ইচ্ছা করছে। তবে এটা অবশ্য সবসময় পরবে না, শুধুমাত্র যখন আমরা খেতে যাব তখন। এক পিসি আছে, তার সাইজে এক পিসি আছে। ওইটাও তো মনে হয় তোমার সাইজের। ওই যে ভাইয়া, ওই যে ওইটা যেহেতু উত্তরা থেকে এটা এত দূরে, তো এই জন্য আমি আসলে আসিনি। একা আসলেও কিনতে পারতাম, বাট দুইজনে আসার মজাটা অন্যরকম। ঈদের মধ্যে আর ভিড়ের মধ্যে আসেনি, এখন রিল্যাক্সে ঘুরি 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 কিনা। এটা নিয়ে নাও। মার্কেটটা কেমন জানি অন্ধকার অন্ধকার লাগে আমার কাছে। প্রচুর কালেকশন, প্রচুর, কেমন জানি অন্ধকার অন্ধকার লাগে। এটা দেখো একটু, মোটর সাইকেলটা দেখো একবার। এটা একটা প্রবলেম, পার্কিং করার সুব্যবস্থা নেই। একটু পর পরে এসে আমরা আবার আমাদের স্কুটিটা দেখে যাই। ওই যে পার্কিংয়ের ব্যবস্থা থাকলে মার্কেটটা জমতো ভালো, বুঝছো? পার্কিংয়ের জন্যই এত জম। দেখো তো একটা গেঞ্জিটা দেখো, এটা আমার এর সাথে ম্যাচিং। একটু বড় লাগে, এটা একটু বড় লাগে না? আজকে আপনাদের ভাইয়ের জন্য একটা পিঙ্ক কালারের গেঞ্জি নিয়ে নিলাম। গেঞ্জিটা নেওয়ার পিছনে রিজন হচ্ছে আমার শাড়ির সাথে একদম ম্যাচিং। মার্কেট করা কমপ্লিট, আজকে শুধু শাড়ি মার্কেট হয়েছে। আমার জন্য তো সুতাও কেনা হয়নি, কিন্তু না তোমার জন্য তো আসি নাই। এখন খাওয়া দাওয়া করতে ওকে, এখন আমরা খেতে যাবো। আসছি কলকাতা কাচ্চি ঘরে। আমাদের এখন পর্যন্ত ট্রাই করা হয়নি ওনাদের কাচ্চির স্বাদটা কেমন। সব আইটেমই নিচ্ছি আমরা, সবগুলো আইটেমই ট্রাই করবো। যেটা বেশি ভালো লাগবে সেটা পরে আবার সেকেন্ড টাইম। হ্যাঁ, একটা জিনিস সবসময় ঘটে আমাদের সাথে, আগেই বলে নিই আলহামদুলিল্লাহ। সবসময় যেটা হয় যে যখন কোনো জায়গায় যাই বা কোনো গাড়িতে উঠি, যেখানেই যেটা ইয়ে করি না কেন, খালি থাকে। কিন্তু পরে দেখা যায় সেটা আস্তে আস্তে
ঘুরে যায়। আজকেও তার ব্যতিক্রম না আলহামদুলিল্লাহ। আমরা একটু সাউন্ড যেন কম হয় এই জন্য একটা কর্নারে আসলাম, কিন্তু সেটা হলো না। খাওয়া দাওয়া চলতেছে, কাচ্চিটা অনেক মজা। কি সবাই আসতে পারবে? কিন্তু ইয়েটা ভালো লাগেনি, পেস্তা বাদামের শরবত। আমার কাছে মনে হয়েছে চিনির শরবত খাচ্ছি, লেবুটা মিসিং। কলকাতা কাচ্চিঘরে খাওয়া দাওয়া করে তারপর একটু ইসলামপুরে গেছিলাম। এখন সন্ধ্যা হয়ে গেছে, এই মুহূর্তে আমরা আছি টিএসসিতে। এখানে আমরা ফুচকা খাবো, এখান থেকে ভাজা পোড়া কিছু খাবো না, ফুচকা। আজকে ভালোই ঘোরাঘুরি হচ্ছে, অনেক ভিড়। ট্রাই করলে ওই ট্রাই করলে ওই যে নীল শার্ট পরা যান, ওনারটা ফুচকাটা ট্রাই করে দেখতে পারো। ওনারটাই আমাদের কেজিতে ভিডিও করা ছিল না, ওই ব্যক্তিকে দেখতেছি না। ফুচকা চটপটি নিজে যতই বাসায় বানায় খাই, ওটার মধ্যে তৃপ্তির চাইতে হচ্ছে কেউ যদি এরকম বানায় মুখের সামনে দেয় এটার মধ্যে তৃপ্তি বেশি। যদিও হ্যাঁ একদম পুরোপুরি হাইজিনিক বলতে কোনো এখানে শব্দ ইউজ করা যাবে না। যারা হাইজিনিক নিয়ে লাফালাফি করে তাদের জন্য এটা যদি বলো তাহলে হচ্ছে কোথাও নাই, একমাত্র বাসাই হলে ঠিক আছে। কিন্তু যত নামি দামি রেস্টুরেন্ট বলো যাই বলো না কেন, ভিতরে গেলে সবার মধ্যেই ভেজাল আছে। বম্বে মরিচ আন্না 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 দিলে ভালো লাগে, ঘানে উনেছে নাক জ্বলে যাচ্ছে। যেটা ঝাল কম ওইটা ভালো লাগে, পানি একটু বেশি দিও ভিজাই। ম্যাডামের পছন্দের খাবার ছিল ফুচকা, ফুচকা খেয়ে গরম লাগছে, এখন ম্যাডামকে ঠান্ডা করতে হবে, আইসক্রিম খাওয়াতে হবে। এখন ম্যাডামের পছন্দ হলো চকবার, চকবারই খাওয়া হবে। ওকে তার পছন্দের চকবার, অন্য আইসক্রিম তার ভালো লাগে না অত বেশি। একটা মেগাটা ভালো লাগে, কিন্তু 50 টাকা দিয়ে একটা মেগা খাওয়ার চাইতে 25 টাকা দিয়ে দুইটা চকবার খাবো। ওকে, এইগুলোর প্রোডাক্টগুলো আমার কাছে ভালো লাগে, ফার্স্ট চয়েস এইগুলো দেন পোলার। চলে আসছি লিচু কেনার জন্য, এবছর আজকে প্রথম কিনবো লিচু। আমার অনেক 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 পছন্দের একটা ফল আম, লিচু, এই দুটা। এগুলো হচ্ছে বম্বে লিচু, এটা তো একদম ওই বম্বেটা না, বোম্বাই। 60 টাকা কইবো আম, দেশিটা একদম 300 টাকা সব। আপনি আমাকে টাকা দিচ্ছেন, টাকা পুরো দিব আগে কই ব্যবসা করেন, এটা কিছু করেন বারবার নিতে আসেন না, পুরো দিব একসাথে। কাজ করে তখন দেখবেন যে আম সালা শব্দ গুনে দাও, ভালো দেখে দেন আগে। লোন নিচে টিচে আছে, আপনি যা চান তাই দেবো আমি, সমস্যা নেই। নিচে আছে আর না, এই যাও একটা সুপার সেটা কোন এই যে উপরে এই যে দেখেন, ক্যাফেতে বসে এসে লিচু খাওয়ার ঘুম পড়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ লিচুগুলো অনেক মজার ছিল। তো যেহেতু লিচু খাওয়ার ধুম পড়ছিল তাই আর ভিডিও করিনি। তো সকালবেলা এখন সব ব্যাগ থেকে বের করলাম, বের করে হচ্ছে গুছিয়ে রাখি। সাথে আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে যে এই গেঞ্জিটা, এই গেঞ্জিটা হচ্ছে দেখার সঙ্গে সঙ্গে পছন্দ হয়েছিল। তার কারণ হচ্ছে একটাই, কারণ এটার যে কালার সেম এই কালারের, আমি ঈদের শাড়ি গিফট পেয়েছি। এই হচ্ছে শাড়িটা, এই যে শাড়ি, এটা হচ্ছে ফুল বডি, আর এটা হচ্ছে আঁচ, আর এই হচ্ছে আপনাদের ভাইয়ার গেঞ্জি, এটা হচ্ছে উপরের অংশ আর এটা হচ্ছে নিচে, একদম ম্যাচিং।
ম্যাচিং ড্রেস আমরা আগে একদম কন্টিনিউ করতাম, তারপরে মাঝখানে হচ্ছে একটু মানে এলোমেলো হয়ে যেত। আবার মাঝে মধ্যে যেটা হতো যে নিজেরা ইচ্ছা করে ড্রেস পরছি এরকম না, কিন্তু মিলে গেছে। তো যাই হোক, আজকে হচ্ছে ড্রেস কেনার সময় একটু দেখে দেখেই কিনছিলাম যে আমার ড্রেসের সঙ্গে কোনগুলো কোনগুলো তার মিলে যায়। তো সে হচ্ছে বাংলাদেশের এই ডিজাইনের তিনটে গেঞ্জি কিনছে। টোটাল এখানে তিনটা গেঞ্জি কিনছে, আর এগুলো তো তার ঈদ মার্কেট, লেট ঈদ মার্কেট। তো ভালো হয়েছে এক হিসাবে, কারণ কোনো ভিড় ছিল না, কোনো গ্যাদারিং ছিল না, রিল্যাক্সে ঘুরে ঘুরে কেনা গেছে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় দোয়া করবেন আমাদের জন্য, যেন আমরা সবসময় এরকম সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।